প্যাকেট করো ব্যাটারি দিয়ে আসসালামু আলাইকুম রাইসলিং কি কি মৌসুম আছে हेलो गाइस इट्स मी रियाद फ्रॉम मास ट्रैवल एंड वेलकम टू ब्लॉग 8 আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা আজকে ট্রেন করে ট্যুর করব সো হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা আজকে ট্রেন জার্নি করব এজ জার্নি বাই ট্রেন তো আমার সাথে আকিব আছে যাকে আপনারা গত ব্লগে দেখেছেন আর আমার কাজিন আছে এন্ড আরজু ভাই প্রিয়া হয়তো চিনেন না আজকে আপনাদেরকে পরিচয় করে দেব ও এর আগে স্টেশন থেকে আসবে सो देखा হচ্ছে আপনাদের সাথে স্টেশনে গিয়ে ট্রেন স্টেশনে হে গাইস আমরা এখন আছি দিনপুরা স্টেশনে এটা হচ্ছে আমার গ্রাম আমার গ্রামের প্লেস তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই দিনপুরা হতে ট্রেন লাস্ট যাচ্ছে যে কক্সবাজার আমরা কক্সবাজার আসলে কক্সবাজার যাব না এই ট্রেনটা লাস্ট হচ্ছে 2000 পর্যন্ত আমরা আজকে 2000 পর্যন্ত যাব তো এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে আমরা অলমোস্ট ঘন্টা দেড় ঘন্টা আগে চলে আসছি আমাদের সেলিব্রিটি আকিব জামাই চলে আসছে আমাদের মাঝে গুটি গুটি পায়ে আচ্ছা শাওলা যাত গুটি গুটি পায়ে প্রিয়া চলে এসেছে আমাদের আরজু ভাই আমাদের আরজু ভাই প্রিয়া তোমার তোমার ভাবি বিয়ে হয়ে গেছে ওর ও ভাই কিছু ম্যাট্রেস হলান দি হইতাস না প্যাকেট করে ম্যাট্রেস দিতে শক্ত চাই যাতে গাইস আমাদের ট্রেন চলে আসছে ওই যে আসতেছে ও এখন ট্রেন উঠবো মানুষ কিন্তু প্রচুর जब लाइफ हो आउट ऑफ कंट्रोल हो तो को करके गोल टोको करके गोल सीटी बजा के बोल जब लाइफ हो आउट ऑफ कंट्रोल हो टोको करके गोल हो टोको करके गोल सीटी बजा के बोल मुर्गी का जाने अंडे का क्या होगा हर लाइफ मिलेगी या तबे पे फ्राई होगा कोई ना जाने अपना फ्यूचर क्या होगा सीढ़ी बजा के बोल भैया এই তো গাইস এখন আমরা আছি কাঞ্চননগর স্টেশনে এখন একটা ব্রেক তো কিছু সময় দাঁড়াবে তো সেজন্য একটু ঘুরতেছি কিছু হোক আমি কি করব কি করব তুমি কইছো সবাইকে বলো সাবস্ক্রাইব করো বলো হ্যালো গাইস হ্যাঁ ভাই তারপর কথাগুলো আবোল তাবোল হাসি
গুলো বলতা বল হাসিটা পাগল পাগল। এই তো গাইস আমরা এখন লাস্ট দাদার পর্যন্ত চলে আসছি, এরপর আর ট্রেন যাবে না, এটাই লাস্ট স্টেশন। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন আমরা আবার বাসায় ব্যাক করবো। আর এইদিকে ওইটা হচ্ছে আপনার পিছনে যে ব্রিজটা দেখতেছে ওইটাই দিয়ে আপনার কক্সবাজার হাইওয়ে। আর এটা হচ্ছে মূলত ব্রিজটা করা হচ্ছে আপনার রেলের জন্য, যে কক্সবাজার চট্টগ্রাম হতে কক্সবাজার যে রেল ওইটার জন্য। তো এটা যদি হয়ে যায় আশা করছি টুরিস্টদের জন্য খুব ভালো একটা যাতায়াত ব্যবস্থা হবে ট্রেনের সাথে। তো চলুন কিছু ছোট্ট ভিউ দেখে আসি। এই সাকান টু হচ্ছি গাশে হৃদয় আকাশে, কেন মে গাশে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে, তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই। মাই সাবাস, কি লাগছে খুব খিদে লাগছে। তো আমি হোটেল খুঁজতেছি, হোটেল খুঁজতে খুঁজতে টায়ার্ড। তো হোটেলে একটা পাইছি ভাই, এটা হানা হইতে সুতরাং করতেছো তাই জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাতা, চলতে ভীষণ ভয়, বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয়, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে।